আল্লাহর নবী বলেন যারা বিদআত করবে ইসলামের নামে যারা মন করা কাজ করবে আমি নবী যেইভাবে শিক্ষা দিয়ে গেছি সেইভাবে তারা করবে না সাহাবা ইকরাম যেইভাবে শিক্ষা দিয়েছে সেইভাবে করবে না তাবেঈন যেইভাবে শিক্ষা দিয়েছে সেইভাবে করবে না তবে তাবেঈন যেইভাবে শিক্ষা দিয়েছে সেইভাবে করবে না চার মাযহাবের ইমাম যে ইমামগণ যেইভাবে শিক্ষা দিয়েছে সেইভাবে তারা করবে না তারা দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য তারা মন গড়াভাবে ইসলাম পালন করবে আল্লাহর নবী বলেন এরা যতই রোজা রাখবে তাদের রোজা আল্লাহ কবুল করবে না এরা যত নামাজ পড়বে এদের নামাজ আল্লাহ কবুল করবে না এরা যতই দান করবে এদের দান আল্লাহ কবুল করবে না এরা যতবার হজ করবে এদের হজ আল্লাহ কবুল করবে না এরা যত উমরা করবে এদের উমরা আল্লাহ কবুল করবে না এরা যদি আল্লাহর পথে জীবন দিয়ে জিহাদ করে শহীদ হয়ে যায় আল্লাহ পাক এদের জিহাদের আমল কবুল করবে না এদের কোনো ফরজ ইবাদত আল্লাহ কবুল করবে না এদের কোনো নফল ইবাদত আল্লাহ কবুল করবে না রাসূল বলেন তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যায় যেভাবে একটা আটার খামির থেকে চুল বেরিয়ে যায় বলি না আউযুবিল্লাহ তাহলে বলেন তো ভাই আর আমার এটা কি আমার কথা না আল্লাহ এবং রাসূলের কথা আরো জোরে বলেন কার কথা হ্যাঁ আমার ভাইরা আপনি একটি বিল্ডিং তৈরি করবেন আপনার যেমন মনে চায় তেমন আপনি ডিজাইন করতে পারবেন কোনো বাধা নাই ঠিক না বে ঠিক কথা বলেন আপনি একটি ঘর বানাইবেন যেইভাবে মনে চায় সেইভাবে আপনি করতে পারবেন কিন্তু যখন আপনি ইসলাম পালন করবেন তখন সেখানে আপনার আর মন গড়া কোনো তরিকা থাকবে না সেটা করতে হবে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতে ঠিক না বে ঠিক নিজের মন গড়া ভাবে করা যাবে কথা বলে না করা যাবে হ্যাঁ আমার ভাইয়ারা রাসূল কত সুন্দর ভাবে বলে দিয়েছেন আমার যে উম্মত আমাকে মানবে সে উম্মত জান্নাতে যাবে আর যে আমাকে মানবে না সে জান্নাতে যেতে পারবে না ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ক্বিল ইয়া রাসূলুল্লাহি ওয়া মান আবা ক্বাল মান আতা'ানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আল্লাহর নবী বলেন আমার সকল উম্মতই জান্নাতে যাবে কিন্তু যারা আমি নবীকে অস্বীকার করে তারা জান্নাতে যেতে পারবে না সাহাবীরা প্রশ্ন করলেন নবীজি কারা আবার আপনাকে অস্বীকার করে আল্লাহর নবী জবাব দিয়ে দিলেন যারা আমাকে মানবে ব্যক্তিগত জীবনে আমি মুহাম্মদকে মানবে পারিবারিক জীবনে আমি মুহাম্মদকে মানবে সামাজিক জীবনে আমি মুহাম্মদকে মানবে রাষ্ট্রীয় জীবনে আমি মুহাম্মদকে মানবে ব্যবসা করতে গেলেও আমি নবীকে মানবে ডাইভিং করতে গেলেও আমি নবীকে মানবে সংসদ ভবন চালাইতে গেলেও আমি নবীকে মানবে এক কথায় যেই কোনো কাজ করবে সেই কাজে কাকে মানবে কথা বলেন আল্লাহর নবী বলেন সে ওই আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে আর যে আমি নবীর তরিকা মানে না সে আমি মুহাম্মদকে অস্বীকার করলো সে জান্নাতে যাবে না বলি না আউযুবিল্লাহ তাহলে নবীকে মানা ছাড়া জান্নাতে যাওয়া কি নয় সম্ভব কথা বলে না সম্ভব তাহলে ভাইয়েরা আমার আল্লাহর নবী বললেন যারা বিদআত করবে তাদের নামাজ রোজা হজ যাকাত উমরা জিহাদ নফল ফরজ কোনো ইবাদতে আল্লাহ পাক কি করবে না একটু কথা বলেন কবুল করবে না এই বিদআতের মধ্যে উল্লেখযোগ্য একটা বিদআত হলো আমরা যে নবীকে মন তরিকা ভাবে নিজের মন গড়া ভাবে নবীকে সালাম দিয়ে থাকি এটা হলো উল্লেখযোগ্য একটি বিদআত উল্লেখযোগ্য একটা কি বিদআত যে আমরা আমাদের মন মতো রাসূলকে সালাম দিয়ে থাকি একটু বিষয়টা ভাইঙ্গা বলি আজ আপনাদেরকে আরো বহুবার বলেছি শুধু আপনাদের ঈমান রক্ষা করার জন্য আপনাদের আমল রক্ষা করার জন্য আমল কম করেন তারপরও সঠিক করেন কথা বুঝেন না মনে হয় আমল কম করবেন তারপরও যাতে কি হয় সঠিক হয় তাহলে এই কম আমল দিয়ে কোথায় যাওয়া যাবে জান্নাতে কিন্তু আমল যদি বেশি হয় যদি বিদআত যুক্ত হয় শিরিক যুক্ত হয় এই আমল দিয়ে কোথায় যাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না যেমন আমি প্রায় সময় আলোচনা মাঝে মধ্যে শেষের দিকে যে আপনাদেরকে বলি আমাদের সমাজে অন্যান্য সমাজও আছে আমরা যখন ইমামদেরকে দাওয়াত দেই হুজুর আমার ঘরে আপনি যাবেন একটু দোয়া করবেন তখন দেখা যায় ইমাম সাহেব প্রথম দিয়ে বসে বসে দুরুদ পড়ে আবার শেষে দিয়ে যে দাঁড়ায়া পড়ে
প্রশ্ন করা হয় কেন দাঁড়াইলেন নবীর সম্মানার্থে এটা এইভাবে কেন সালাম দিলেন এটা এইভাবে নবীকে সালাম দেওয়া হয় দেখেন এই বিষয় আজ আমি আপনাদের সামনে তিনটা হাদিস উল্লেখ করব প্রথম হাদিসটি তিরমিজি শরীফের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আনাস রাসূলের 10 বছর খেদমত করেছেন কয় বছর বলেন না কয় বছর 10 বছর টানা নবীজি কি করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে একটু শুনেন আজ তো রাসূল দুনিয়াতে নেই তিনি ইন্তেকাল করে রওজার মধ্যে জীবিত অবস্থায় আছেন কি বলেন আপনারা নবীজি বলেছেন যারা আমার রওজার কাছে এসে আমাকে সালাম দেয় সামিতুহু সেটা আমি আমার নিজ কানে শুনতে পাই আর যারা দূর দূরান্ত থেকে আমি নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করে সেটা ফেরেশতাদের মাধ্যমে প্রতিনিধির মাধ্যমে আমি নবীর নিকটে পৌঁছে দেওয়া হয় কিন্তু দুঃখের বিষয় এক শ্রেণীর আলেম রয়েছে তারা বলে নবী নাকি আমাদের নিকটে আসে নবী আমাদের নিকটে আসে ভাইয়েরা আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আনাস আল্লাহর নবীর এক বছর নয় দুই বছর নয় এক টানা 10টি বছর আল্লাহর নবীর খেদমত করেছেন আল্লাহর নবীর নিকটে ছিলেন সে আনাস দেখে বলেন লামিয়াকুন শাকসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের নিকটে সাহাবাই কেরামদের নিকটে আল্লাহর নবী সবচেয়ে বেশি প্রিয় ছিলেন আমরা এক কথায় নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতাম আমাদের চেয়ে পৃথিবীর মধ্যে নবীকে আর কেউ এত ভালোবাসে নাই ঠিক না বেঠি কত সুন্দরভাবে বললেন লামিয়া কোন শখস না হাব্বা ইলাইকুম মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের চেয়ে পৃথিবীর আর কোন মানুষ আল্লাহর নবীকে এত ভালোবাসে না এত ভালোবাসতে পারবে না যেই নবীর শাহাদাত আঙ্গুলের ইশারায় সাহাবাই কেরাম নিজের জীবনটা কুরবানি করে দিয়েছে ঠিক না বেঠি কি বলেন আপনারা সাহাবাই কেরাম নবীর জন্য যেইভাবে জীবন দিয়েছে জীবন উৎসর্গ করেছে নবীকে যেইভাবে পদাঙ্ক অনুসরণ করেছে নবীর প্রতি ভালোবাসা দেখিয়েছে কিয়ামতের আগে কি এমন কোন মানুষ দুনিয়াতে আসবে কথা বলেন না কেন এমন মানুষ দুনিয়াতে আসবে আপনারা সকলেই জানেন আবু দাউদ শরীফের হাদিস আমি আরেকদিন আলোচনা করেছিলাম রাসূলের একজন সাহাবী ছিল অন্ধ সাহাবী কি সাহাবী অন্ধ সাহাবী ওই সাহাবীর একজন বাদী ছিল একজন দাসী ছিল তিনি বলেন ওই দাসীটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল তিনি অনেক সুন্দরী ছিলেন অনেক রূপসী ছিলেন আমি তাকে অনেক অনেক ভালোবাসতাম ওই দাসীর গর্ভ থেকে আল্লাহ পাক আমাকে এমন একটা সন্তান দিয়েছেন তিনি বলেছেন ওই সন্তানটা মনে হয় আকাশের চন্দ্র এবং সূর্যের মতন এরকম সুন্দর একটা সন্তান আল্লাহ পাক আমাকে এই দাসীর ঘরে দিয়েছেন কিন্তু এই দাসীর একটা বদ স্বভাব ছিল সে রাত্রি বেলায় যখন ঘুমাইতে যাইতো ওই সময় সে আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করত আমার নবীকে গালিগালাজ করত আমি তাকে বারংবার নিষেধ করতাম সাবধান সাবধান তুমি আমার নবীকে গালিগালাজ করো না কারণ এই নবীকে আমরা আমাদের জীবনের চেয়ে আমাদের মালের চেয়ে আমাদের সন্তানের চেয়ে আমাদের সবকিছুর চেয়ে বেশি কি করি ভালোবাসি কিন্তু একদিন দুই দিন তিন দিন বলার পর দাসী কি করে না তার মনিবের কথা শুনে নেই না শোনার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই অন্ধ সাহাবী চোখে দেখে না তিনি হাতের মধ্যে একটা কুঠার নিলেন অথবা কোদাল অথবা একটা দা নিলেন একটা শ্রেণি নিলেন অন্ধ সাহাবী ওই বাদী যখন তার ঘরের ভিতরে শায়িত অবস্থায় রসুলকে নিয়ে বাজে মন্তব্য করতে লাগলো এই সাহাবী আস্তে আস্তে ধীরে ধীরে তার ঘরের মধ্যে প্রবেশ করে ওই বাদীকে এমন অবস্থায় তার পেটের ভিতরে ছুরির দ্বারা আঘাত করলেন তার পেটটা দুখণ্ডিত হয়ে গেল এই ঘটনা যখন মদিনার মধ্যে প্রচার হয়ে গেল গত রাত্রিতে কে যেন একজন বাদীকে অগাধ ভাবে কি করেছে হত্যা করেছে হঠাৎ করে তাকে হত্যা করে তার ঘর থেকে বেরিয়ে গেছে আল্লাহর নবী সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে সাহাবাই কেরামের সামনে দাঁড়াইলেন বক্তব্য দেওয়ার জন্য রাসূল দাঁড়াইয়া সমস্ত সাহাবীদেরকে বললেন আমি তোমাদেরকে আল্লাহর শপথ করে বলি যে আল্লাহর হাতে আমার কুদরতি জীবন রয়েছে ওই আল্লাহর নিকটে তোমাদের সকলকে ফিরে যেতে হবে আমাকেও ফিরে যেতে হবে ওই আল্লাহর নিকটে তোমাদেরকে জবাবদিহি করতে হবে আমাকেও জবাবদিহি করতে হবে তোমরা বলো গত রাত্রিতে এই বাদীকে কে হত্যা করেছে কে তাকে রক্তাক্ত করেছে তখন কোন সাহাবী
কোনো কথা বলে নাই ওই অন্ধ সাহাবী ওইখানে ছিলেন ওই সাহাবী এই কথা শুনে থরথর করে কাঁপতে লাগলেন আল্লাহর নবী বলেন কোনো সমস্যা নাই এ তাকে হত্যা করেছো আমার সাথে তোমরা স্বীকার করো ওই সাহাবী পরে ধীরে ধীরে রসূলের সামনে গেলেন যে বললেন রসূল আমি তাকে হত্যা করেছি নবীজি প্রশ্ন করলেন কেন তুমি তাকে হত্যা করেছো তখন ওই সাহাবী বললেন রসূল ওই দাসীটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম আমি তাকে সবচেয়ে বেশি মহব্বত করতাম ওই দাসীর ঘরে আল্লাহ পাক এমন একটা সন্তান আমাকে দিয়েছে যেই সন্তানটা চন্দ্র এবং সূর্যের চেয়ে মণিমুক্তা হীরা জহরতের চেয়ে অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু সে আপনাকে গালি আল্লাহর নবী তখন বললেন যাও আমি তোমার রক্তকে মাফ করে দিলাম তোমার মুক্তিপণ আল্লাহ এবং আল্লাহর রাসূল মাফ করে দিয়েছে বলি সুবহানাল্লাহ এমন ভালোবাসা কি আমরা দেখাইতে পারো কথা বলেন না কেন রসূলকে গালি দিয়েছে নিজের বাদী আপন বাদী ধরেন কথার কথা স্ত্রী কিন্তু তাকে দুনিয়াতে রাখছে না বিদায় করে দিয়েছে আরে কথা বলেন না রাখছে না বিদায় করে দিয়েছে এমন ভালোবাসা কি আমরা দেখাইতে পারবো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাবার নাম হলো আবু কুহাফা এই আবু কুহাফা এখন ইসলাম গ্রহণ করে নাই তিনি নবীজির ব্যাপারে একটি বাজে মন্তব্য করলেন একটি বাজে কথা বললেন সঙ্গে সঙ্গে আবু বকর তিনার বাবার গালের মধ্যে এমন একটা চড় দিলেন তিনার বাবা ঘুরতে ঘুরতে জমিনের মধ্যে পড়ে গেল এই সংবাদ বিশ্ব নবী কর্ণকুহুরে গেল যাওয়ার পরে আবু বকরকে প্রশ্ন করলেন আবু বকর তুমি নাকি তোমার বাবাকে চড় মেরেছো তুমি নাকি তোমার বাবার গালের মধ্যে হাত তুলেছ আবু বকর বলে হ্যাঁ নবীজি আমি হাত তুলেছি এই জন্যই তুলেছি সে আপনার ব্যাপারে বাজে মন্তব্য করেছে রসূলকে যদি ওই সময় আমার কাছে তরবারি থাকতো আমি আবু বকর আমার পিতাকে হত্যা করে ফেলতাম কেননা সে আপনি নবীর ব্যাপারে বাজে মন্তব্য করেছে বুঝেন সন্তান কার গায়ে হাত তুলেছে কথা বলে না কেন কিসের জন্য স্বার্থের জন্য না আল্লাহর রসূলের জন্য আর আমরা এখন আমাদের সন্তানকে স্কুলে না গেলে মারি কলেজে না গেলে মারি প্রাইভেটে না গেলে মারি আপনার কথা না শুনলে আপনি মারেন অথচ নামাজ পড়ে না আপনার উপযুক্ত সন্তান নামাজ না পড়ে ঘরে শুয়ে আছে আপনার উপযুক্ত মেয়ে নামাজ না পড়ে ঘরে শুয়ে আছে আপনি কি কোনোদিন তাকে মারছেন সেই দিকে আমার যাওয়ার সময় নেই তো এমন ভালোবাসার বহির প্রকাশ কি আমরা করতে পারবো পারবো বাইহাকি শরীফের মধ্যে হাদিস আছে আব্দুর রহমান বিন আবু বকর আবু বকরের এক ছেলের নাম হলো আব্দুর রহমান তিনি এখন ইসলাম গ্রহণ করে নাই ইসলাম গ্রহণ করার পরে একদিন বাবাকে সামনে রেখে সন্তান বলতেছে আব্দুর রহমান তিনার বাবা আবু বকরকে বলতেছে বাবা হে আমি কিন্তু উহুদের যুদ্ধের দিন কিন্তু আপনার সামনাসামনি হয়েছিলাম আমি কিন্তু উহুদের যুদ্ধের দিন কিন্তু আপনার সামনাসামনি হয়েছিলাম আমি ইচ্ছা করলে ওই সময় আপনার গর্দানটা উড়িয়ে দিতে পারতাম কেননা ওই সময় আপনি ছিলেন মুহাম্মাদের দলে আর আমি ছিলাম আবু জাহেলের দলে কথা বুঝেন নাই বাবা এক দলে ছেলে কি আরে কথা বলেন না বাবা এক দলে ছেলে কি তো ইসলাম গ্রহণ করার পরে ছেলে কাকে বলতেছে বাবাকে বলতেছে ওই দিন কিন্তু ইচ্ছা করলে আমি আপনাকে কি করতে পারতাম তারপরও আপনার গর্দান উড়াই না কেন আপনি আমার বাবা তখন আবু বকর আওয়াজ দিয়ে বললেন হে আমার আব্দুর রহমান শোনো তুমি ওই দিন আমাকে দেখেও ছেড়ে দিয়েছ আল্লাহর কসম করে বলি ওই দিন যদি আমি তোমাকে দেখতাম আমি তোমাকে এক বিন্দু সার দিতাম না সুবহানাল্লাহ আমি তোমাকে ছেড়ে দিতাম না কিন্তু তুমি আমাকে দেখো কি করে দিছ এমন ভালোবাসা দেখাইতে পারবে কত উপমা দিব আব্দুল্লাহ নামক এক সাহাবী সংক্ষেপে বলি তিনি কৃষক একজন সাহাবী ছিলেন আল্লাহর নবী যখন এন্তেকাল করলেন এন্তেকাল করার পরে তিনার ছেলে মাঠের মধ্যে গিয়ে বলতে লাগলেন বাবা গে নবীজি দুনিয়াতে নাই তিনি এন্তেকাল করেছেন ওই সাহাবী সঙ্গে সঙ্গে আকাশের দিকে দুইটি হাত তুলে বললেন আল্লাহুম্মা আমিনি লা আরা শাইয়া আয় আল্লাহ আপনি আমাকে অন্ধ করে দেন আমি আর দুনিয়ার কিছু দেখতে চাই না আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র আমার স্ত্রী ছেলে মেয়ে এই পৃথিবীর সমস্ত বল কোন কিছু আমি দেখতে চাই না সারাদিন মাঠে ময়দানে কাজ করে সন্ধ্যাবেলা নবীর দরবারে যে নবীর চেহারা দিকে তাকাইয়া সারা দিনের সমস্ত ক্লান্তি ভুলে যাইতাম যেই নবী আজকে দুনিয়াতে নাই সেই নবীকে আর দেখতে পার
পারবো না, তাই এই চক্ষু দিয়ে আমি আর পৃথিবীর কিছু দেখতে চাই না, আপনি আমাকে অন্ধ করে দেন, সেদিনই আমাকে দৃষ্টি শক্তি দান করবেন, যেদিন হাশরে ময়দানে আমার নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে স্পষ্ট ভাষা উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই সাহাবীর দোয়া কবুল করে তাকে অন্ধ করে দিলেন। এমন ভালোবাসা দেখাইতে পারবেন? কথা বলে নবী এন্তেকাল করেছেন, সবাই বলে নবী এন্তেকাল করেছেন, ওমর বলে না নবী এন্তেকাল করে না। ওমর বলে নবী কি যেই তরবারি দিয়ে ইসলাম গ্রহণ করার আগে নবীকে হত্যা করতে গিয়েছিল ওই তরবারি হাতে নিয়ে ওমর বলতেছে, যে বলবে মোহাম্মদ এন্তেকাল করেছে তাকে আমি হত্যা করে ফেলবো। নবী এন্তেকাল করেছেন, এটা ওমর কি করতে পারে না? কথা বলে না, বিশ্বাস করতে পারে না। কেন? ভালোবাসা কম? আরে কথা বলে না, ভালোবাসা কম না বেশি? ওমর পাগলামি করতেছে। আবু বকর ওই সময় ছিলেন না, তিনি দূরে ছিলেন, বুখারীর হাদিস। আবু বকর পরে আসলেন, এসে দেখতেছে মানুষ বিভিন্ন জায়গায় দলে দলে বিভক্ত হয়ে আছে। আবু বকর ডাইরেক্ট কারো কথা না শুনে সাওয়ারির থেকে নেমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে গেলেন, যেয়ে দেখলেন আল্লাহর নবীকে ইয়ামানি একটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। তিনি রসূলের চেহারা থেকে চাদরটা সরায়া নবীজির কপালের মধ্যে একটা চুমু দিলেন। চুমু দিয়ে বললেন, হে নবী, হে নবী, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আপনাকে একবারই মৃত্যু দিয়েছেন, দ্বিতীয়বার আর কি দিবে না? মৃত্যু দিবে নাই। নবীকে চুমু দিয়ে আবু বকর সমস্ত মানুষদেরকে ডাকলেন, তোমরা এখানে আসো। সমস্ত মানুষ এক জায়গায় জড়ো হলো। জড়ো হওয়ার পরে আবু বকর একটা ভাষণ দিলেন, খুতবা দিলেন। ওই খুতবার মধ্যে বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিকির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ রসূল ব্যতীত আর কিছুই নয়। শুধু মুহাম্মদ এন্তেকাল করে না, মুহাম্মদের আগে যত নবী রাসূল দুনিয়াতে আসছে সবাই কি করেছে? এই আয়াত যখন আবু বকর বলছে, ওমর বলে আবু বকর মনে হয় আয়াতটা এখন আল্লাহ আকাশ থেকে অবতীর্ণ করেছে, আয়াত কিন্তু আমার জানা ছিল না। অথচ ওমর কিন্তু কোরআনের হাফেজ, নবীর ভালোবাসা তার অন্তরে এমন ছিল যে নবীর ভালোবাসার ভিতরে ডুব দেওয়ার কারণে সে কোরআনের আয়াত ভুলে গেছে। তিনি বলে, আবু বকর আমি এতদিন কিন্তু জানি নাই যে কোরআনের, এতক্ষণ আমার মনে ছিল না যে কোরআনে একটি আয়াত আছে যে নবীও কি করবে এন্তেকাল। কথা বুঝেন না মনে হয়? ভালোবাসা কম? হ্যাঁ, আরে কথা বলেন। তাই ভাইয়েরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর সব কিছু এসে আল্লাহর নবী আমাদের নিকটে সবচেয়ে বেশি প্রিয় ছিল, এই জন্য আমরা নবীর জন্য স্ত্রীকে বিধবা করেছি, এই জন্যই সাহাবীরা নবীর জন্য ছেলেমেয়েকে এতিম করেছে, এই জন্যই সাহাবায়ে কেরাম নবীর জন্য ঘর বাড়ি দালান কোটা জায়গা জমিন সব কিছু ছেড়ে মক্কার থেকে মদিনায় হিজরত করেছে। ঠিক না বেটি? এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া কানু ইযা রাআউহু লাম ইয়াকুমু। নবীর প্রতি আমাদের অগাধ ভালোবাসা থাকার পরেও আল্লাহর নবীকে যখন আমরা দেখতাম তখন নবীর জন্য আমরা দাঁড়াইতাম না, নবীর জন্য কি করতাম না? কথা বুঝেন? যারা আলিয়া মাদ্রাসা পড়ছেন মোটামুটি, আমি বাইঙ্গে বাইঙ্গে বলি আপনারা বুঝেন, ওয়া কানু ইযা রাআউহু, সাহাবীরা যখন নবীকে দেখতেন, লামিয়া কুমু, তখন তারা দাঁড়াইতেন না। কেন? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিকা, নবীকে দেখে সাহাবীরা দাঁড়াইলে নবী এটাকে অপছন্দ করতেন, এটাকে নবী পছন্দ করতেন না, এটাকে নবী ভালো মনে করতেন না, এই জন্য আমরা নবীকে দেখলে কি করি না? বুঝেন না মনে হয়? কে বলতেছে এই কথা? আরে বলতেছে কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় বছর নবীর খেদমত করেছে? 10 বছর। সেই সাহাবি বলতেছে, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র ছিল তাদের নিকটে কে? নবীজি। পৃথিবীর সবকিছুই সে তারা কাকে বেশি ভালোবাসত? নবীকে। এত ভালোবাসার পরও নবীকে যখন তারা দেখতেন, নবী যখন তাদের নিকটে আসতো বা তারা যখন নবীর নিকটে যাইতেন, তখন তারা কি করতো না? বলে না। কেন? নবী যেই দাঁড়ানোটাকে কি করে না? পছন্দ করে না, এটাকে নবী ভালোবাসে না। কথা বুঝছেন? এখন কি নবী দুনিয়াতে আছে না মরে গেছে? আরে আছে। কথা বুঝে না মনে হয়? মন কি এখানে আছে? সাহাবিদের নিকটে নবীজি আসলে সাহাবিরা দাঁড়াইতো না, ওই সময় কি নবী দুনিয়াতে আছে না দুনিয়াতে চলে গেছে? হ্যাঁ, বুঝেন কথা? দাড়ি কমা দিয়ে বুঝছেন। দুই নম্বর হাদিস আসছে, আবু উমাম আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিয়ান আলা আসা। আল্লাহর নবী একদিন আমাদের নিকটে আসতেছে লাঠি দিয়া ভর দিয়ে, লাঠির উপরে ভর দিয়ে নবীজি আমাদের নিকটে আসতেছে। কিছু বুড়া মানুষ আছে না? আরে কথা বলে না, এখন আর এমনি দাঁড়াইতে পারে না, এখন লাঠি দিয়ে কি করণ লাগে?
নিজে নিজে হাঁটতে পারে না, লাঠি সাহায্য নেওয়া লাগে। তো আল্লাহর নবী একদিন আবু উমাম আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন লাঠির উপর ভর দিয়ে আমাদের নিকটে আসলেন, ফাকুম না লাহু, আমরা সবাই নবীকে দেখে দাঁড়িয়ে গেলাম। ভালোভাবে বুঝেন, আসা শব্দের অর্থ কি? লাঠি। বলেন আসা শব্দের অর্থ কি? মুসা নবীর হাতের মধ্যে কি ছিল? আল্লাহ কো মুসা তুই লাঠি দিয়ে কেরস কো আসা আইয়া বা আসা কা রব্বুকা মাকামাম মাহমুদা, সেই আসা না, এই আইন সাদ আলিফ আসা আর আইন সিন আলিফ আসা পার্থক্য আছে। মুসা নবীর হাতে কি ছিল? লাঠি ছিল। আল্লাহ প্রশ্ন করলেন, তুমি লাঠি দিয়ে কি করো? কইটা দিয়ে আমি গাছের পাতা ফাড়ি, পাতা ফাইরা ছাগলের খাওয়াই। কি করি? ছাগলের পাতা খাওয়াই। তো আসা শব্দের অর্থ কি? লাঠি। তো নবীজি লাঠির মধ্যে বর দিয়া কাদের নিকটে আসছে? সাহাবীর নিকটে। আসার পরে সাহাবীরা কি করছে? আরে কথা বলে না, দাঁড়িয়ে গেছে। তো দাঁড়ানোর পরে নবীজি কি বলছে এবার কা শুনেন, ফাকালা, দাঁড়ানোর পরে নবীজি বললেন, লা তাকুমু, তোমরা দাঁড়াবে না, কামা ইয়াকুমুল আযিমু ইউআযিমু বাদুহা বাদা, যেভাবে অনারবীরা একে অপরকে দেখলে দাঁড়িয়ে যায়, ঠিক তেমনি ভাবে তোমরা আমি মুহাম্মদকে দেখলে কি করবে না, দাঁড়াইবে। কথা মনে বুঝাইতে পারি না আপনাদেরকে? নবীজি লাঠির উপরে ভর দিয়ে কাদের নিকটে আসলেন? বলেন না, কাদের নিকটে। আসার পরে সাহাবীরা নবীর সম্মানার্থে কি করে গেছে? শিক্ষক যখন ক্লাসে আসে তখন ছাত্র ছাত্রীরা দাঁড়ায় না? বলে না কেন? কোন রাজনৈতিক নেতা যখন আসে কোথাও তখন কি মানুষগুলা দাঁড়ায় না? কথা বলেন, সন্তান বসে আছে দেখা যায়, বাবা আসছে, বাবার সম্মানার্থে বলতেছেন আবু উমাম আল বাহিলি, নবীজি একদিন লাঠির উপরে ভর দিয়ে আমাদের নিকটে আসলেন, আসার পরে ফাকুম না লাভু, আমরা নবীজির সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম। তারপরে নবীজি বললেন, হ্যাঁ হে আমার সাহাবীরা, লা তাকুমু, সাবধান সাবধান, তোমরা আমার জন্য এইভাবে দাঁড়াইবে না, যেইভাবে অনারবীরা একে অপরের জন্য দাঁড়ায়। অনারবী বলতে কাদেরকে বলে বলেন তো? তোরা বিদেশ করে আইছেন, আজমি কারে কয়, আম করে কয় না? কথা বোঝেন? আর আরবিরা আম করে কি কয়? আজমি কয় না, মানে আমরা আরবি জানি না, আমরা অনারবি। তো নবীজি সেই ভাষাই ব্যবহার করেছেন, যেইভাবে অনারবিরা একে অপরকে দেখলে দাঁড়িয়ে যায়। যদি কোন রাজনৈতিক নেতা এখানে আসে, কোন এমপি মন্ত্রী আসে, তিনার অধীনস্থ যারা আছে, তারা যদি তাকে দেখে না দাঁড়ায়, পরের দিন কিন্তু সাথী হয়ে নেবে। কথা বলে না কেন? পরের দিনে কি করে ফেলবে? তো রসুল কি বলছেন? সাবধান, অনারবীরা যেইভাবে একে অপরকে দেইখা দাঁড়ায়, অনারবীরা যেইভাবে তাদের নেতাকে দেইখা সম্মানার্থে দাঁড়িয়ে থাকে, মূর্তির মতন নেতার সামনে দাঁড়িয়ে থাকে, মূর্তির মতন নেতাকে কি করে সেলেন্ডার করে, ঠিক তেমনি ভাবে তোমরা আমি মুহাম্মাদের জন্য কি করবে না, দাঁড়াইবে। কোগা গেল হাদিস? বলে না কয়টা? তিন নম্বর আরেকটা হাদিসে হাদিস বর্ণনা করেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মান সাররাহু আইন ইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এটাকে পছন্দ করে যে মানুষ তার সামনে দাঁড়িয়ে থাকুক, মানুষ তার সামনে কি থাকুক, কথা বুঝছেন? কিন্তু যেই ব্যক্তি এই কাজটাকে পছন্দ করে, এই কাজটা করলে খুশি হয়, কি কাজ? যে মানুষ তার সম্মানার্থে তার সামনে দাঁড়িয়ে থাকুক, এটা করলে সে কি হয়? আরে বলেন না, কি হয়? তো রসুল বলেন, যদি এই কাজটা করলে সে খুশি হয়, তাহলে ফালিয়াতা বাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার নিজের ঠিকানাটা, নিজের জায়গাটা, নিজের বাসস্থানটা জাহান্নামের ভিতরে বানিয়ে নিল। কোথায় বানিয়ে নিল? আরে কথা বলে না, কোথায় কোথায় নিল? এ কয়টা হাদিস গেল বলেন? কয়টা? প্রথম হাদিসটা বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা হলো তিরমিজি শরীফের 2754 নম্বর হাদিস। দ্বিতীয় হাদিসটা বর্ণনা করেছেন আবু উমাম আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা হলো আবু দাউদ শরীফের হাদিস। তৃতীয় হাদিসটি বর্ণনা করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা হলো তিরমিজি শরীফের হাদিস। এই তিনটা হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? নবীর যুগে সাহাবীরা নবীকে দেখলে দাঁড়াইতো, সেই দাঁড়ানোকে কি নবী পছন্দ করতেন? কথা বলে না। নবী মনে ফানে এটাকে ভালোবাসতেন না অপছন্দ করতেন?
তুমি এইবারে বলেন যাহারা বলে নবীর সম্মানার্থে আমরা দুরূদ পড়ার সময় কিছু বৈশা করি কিছু দাঁড়িয়া করি যেইটা রসুল দুনিয়াতে থাকতে পছন্দ করে নাই সেটা নবীর ইন্তেকালের পরে সেটা নবীজি কিভাবে পছন্দ করবে কোন দলিলে কোন যুক্তিতে আপনি বলেন একটা প্রমাণ দেন একটা দলিল দেন আজ পর্যন্ত কি কোনো বিদআতি আলেমরা এই ব্যাপারে কোনো দলিল দিতে পারছে যে দুরূদ পড়ার সময় কিছু বৈশা করবে কিছু দাঁড়াইয়া করবে কোনো প্রমাণ দিতে পারছে নবীর দুরূদ আপনি দাঁড়াইয়া পড়তে পারেন বৈশা পড়তে পারেন শুয়ে পড়তে পারেন অজু অবস্থা পড়তে পারেন অজু নাই ওই সময় পড়তে পারেন কথা বলে না কেন নিষেধ আছে হ্যাঁ কথা বলেন তাহলে যেই দাঁড়ানোকে নবী তার জীবদ্দশায় পছন্দ করে না সেই দাঁড়ানোকে মরণের পরে নবী পছন্দ করবে এবার আসেন দাঁড়ানোর বিষয়টা আমরা জানলাম এটি অতীতে বলেছিলাম আবারও আজকে একটু আপনাদেরকে বলি সেই বিষয়টা হলো এই দাঁড়ে যে আমরা নবীকে সালাম দেই কিভাবে ইয়া নবী সালামু আলাইকা ঠিক না আমার কথা কয় না কেন আমরা তো এটা পড়ি না ঠিক না এই জন্য আমাদের কত ভাষা গালি গালাজ করে ওয়াহাবি এটা সেটা কত কিছু ঠিক না অকর্ত ভাষা আমাদেরকে গালি গালাজ করে আলহামদুলিল্লাহ এরা করে এদের কিন্তু আমরা গালি গালাজ করি না পারলে এদেরকে বুঝাই আমরা কি বলেন গালি গালাজ আমরা করি না আমি আপনাদেরকে প্রায় সময় একটা যুক্তি দিয়ে থাকি রসুল হাদিসে বলে সালামু কবলাল কালাম আগে সালাম পরে কালাম কথা বলে না কেন আপনার বাবার সাথে দেখা হয়েছে আগে সালাম দিতে হবে পরে কথা বলতে হবে দুলাবের লোকে দেখা হয়েছে আগে সালাম দিতে পরে কথা বলতে হবে কথা বলে না সব জায়গায় আগে সালাম পরে কি হয় এই মাসটা চলতেছে রজব মাস কি মাস আরে কথা বলে না এই রজব মাসে আমাদের নবী মেরাজ গিয়েছেন কোন নবীকে আল্লাহ মেরাজ দেয় নাই শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ মেরাজ দিয়েছেন কোন নবীকে আল্লাহ এত সম্মান দেয় নাই আমাদের নবীকে আল্লাহ যত সম্মান দিয়েছেন ঠিক না ঠিক কথা বলেন এই দুনিয়ার থেকে আল্লাহ পাক প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সবকিছু দেখাইছে আল্লাহর সাথে সাক্ষাৎ করাইছে আবার রাত্রে রাত্রে আবারই আল্লাহর নবীকে আল্লাহ পাক মক্কাতে ফিরিয়ে দিয়েছে অথচ মক্কার থেকে বাইতুল মাকদাস যাইতে 40 দিন লাগে কতদিন আরে বলেন না কতদিন অথচ রাত্রের কিছু অংশ লাইলা মিনাল মাসজিদিন হারাম রাত্রের কিছু অংশে আল্লাহ সবকিছু দেখে আবার মক্কাতে পাঠিয়ে দিছে আল্লাহর পক্ষে সম্ভব না সম্ভব আরে কথা বলেন তুমি মেরাজে যাওয়ার পরে রসুল যে আল্লাহরে কি কইছে আত্তা ইজ্জাত আমার মুখ দ্বারা যত ইবাদত করি লিল্লাহি আল্লাহর জন্য ওয়াসসালাওয়াতু আমার শারীরিক যত ইবাদত আছে সব আল্লাহর জন্য ওয়াত্তাইয়্যিবা আমার মালি যত ইবাদত আছে দান সদকা যাকাত ফিতরার যত ইবাদত আছে সব কার জন্য আরে কো বলে না কার জন্য মুখ দ্বারা ইবাদত করব কার জন্য শরীর দ্বারা ইবাদত করব কার জন্য দান সদকা করব কার জন্য তো নবী মেরাজে যায় কয় আল্লাহ আমি আপনার জন্য তিনটা জিনিস আনছি আল্লাহ খুশি হইয়া কয় নবী আমি আপনাকে তিনটা জিনিস দিলাম কি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ আপনি আমাকে মৌখিক ইবাদত দিয়েছেন সেটার জন্য আমি আপনাকে সালাম দিয়েছি আপনি আবার আমাকে শারীরিক ইবাদত দিয়েছেন সেটার জন্য আমি আপনাকে কি দিয়েছি রহমত দিয়েছি আপনি আমাকে মালি ইবাদত দিয়েছেন সেটার জন্য আমি আপনাকে বরকত দিয়েছি কথা বুঝে থাকলে বলেন আল্লাহর নবী আল্লাহকে কয়টা জিনিস দিছে তিনটা আল্লাহ আবার নবীরে কয়টা দিছে বলে না কয়টা তিনটা তো এখানে সর্বপ্রথম আল্লাহ কি কইছে আসসালামু আলাইকা আইয়ুহান বলেন না কি কইছে কেমনে আমগমতন দিছে না সালা আজ কি ইয়া নবী এইভাবে দেয় না আরে কথা বলেন কেমনে দিছে আসসালামু আলাইকা ইয়া নবী বলছে না আইয়ুহান নবী কইছে এবার আপনি যারা কোরআন পড়ছেন শুরু থেকে শেষ পর্যন্ত একবার যদি আপনি পড়ে থাকেন দেখেন সমস্ত নবীকে আল্লাহ নাম বলে ডাক দিছেন ইয়া ইব্রাহিম ইয়া জাকারিয়া ইয়া ইয়াহইয়া ইয়া মূসা ইয়া ঈসা ইয়া ইব্রাহিম সব নবীকে আল্লাহ নাম ধরে ডাক দিছেন কিন্তু আমার নবীকে আল্লাহ কোরআনের কোথাও নাম ধরে ডাক দেয় না কেন তিনি সর্বশ্রেষ্ঠ তিনি সমস্ত নবীদের নবী সমস্ত রসুলদের রসুল সবচেয়ে শ্রেষ্ঠ বলেন তিনি এই জন্য আল্লাহ পাক আমার নবীকে ডাক দিছেন ইয়া আইয়ুহার রসুল ইয়া আইয়ুহার নবী ইয়া আইয়ুহার মুজাম্মিল ইয়া আইয়ুহার মুদাসসির কোথাও আল্লাহ পাক আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই ইয়া নবী বলে ডাক দেয় নাই আল্লাহ পাক সব জায়গায় আমার নবীকে ইয়া আইয়ুহার নবী ইয়া আইয়ুহার রসুল ইয়া আইয়ুহার মুজাম্মিল হে কম্বলওয়ালা ইয়া আইয়ুহাল মুত্তাসির হে পোশাকওয়ালা ইয়া আইয়ুহান নবিয়ু হে সম্মানিত নবী ইয়া আইয়ুহার রসূল হে সম্মানিত রসূল অথচ বেদত কিছু আছে তারা আমার নবীকে সালাম দিতে যা বলে ইয়া নবী ঠিক না বে ঠিক কথা বলেন সব নবীকে আল্লাহ নাম ধরে ডাক দিছে আমার নবীকে নাম ধরে ডাক দিছে আপনি আজকে থেকে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন
কোথাও কি নবীর নাম ধরে ডাক দিছে? অন্য নবীকে দিছে কি দেয় নাই? আরে কথা বলে না, আমার নবীকে দিছে দেয় নাই। তো মেরাজের ভিতরে আল্লাহ নবীকে আগে কি দিলেন বলে না? এখানে হজ করছেন কারা কারা হাত তোলেন তো, কারা কারা হজ করছেন হাত তোলেন তো। নবীর রওজায় যে গেছেন সেখানে সালাম দিছেন কেমনি? ইয়া নবী সালামু আলাইকা, কেমনি দিছেন? আসসালাতু আসসালামু আলাইকা বলে না, আসসালাতু আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। কিউ ভাই মিল আছে কোন আমগুলোকার এনের লগে মিল আছে? তো নবী এখন যেখানে শুয়ে আছেন রওজার ভিতরে সেখানে গেল, আমরা আগে সালাম দেই পরে ইয়া নবী বলি, কথা বলে না কেন? আপনি গোরস্থানে যান না কবর জিয়ারত করতে, সেখানে যাকে কি বলেন? বাবা কেমন আছেন? আসসালামু আলাইকুম না, আগে আসসালামু আলাইকুম পরে বলেন ইয়া হালাল কুবুর। তাহলে আগে সালাম, গোরস্থানে গেল আগে সালাম পরে বলি ইয়া হালাল কুবুর, কথা বলে না কেন? জান্নাতে যাওয়ার পর আল্লাহ জান্নাতীদেরকে সালাম দিবেন আসসালামু আলাইকা ইয়া হালাল জান্নাত, আগে সালাম দিবেন পরে ইয়া হালাল জান্নাত বলবেন? আপনার সাথে আমার সাথে দেখা হলো আগে সালাম পরে কালাম, তাহলে বলেন মেরাজের মধ্যে আগে সালাম পরে কালাম হলো, গোরস্থানে গেল আগে সালাম পরে কালাম, নবী রওজায় গেল আগে সালাম পরে কালাম, কারোর সাথে দেখা হলো আগে সালাম পরে কালাম, এবং কি জান্নাতে যখন আমরা যাব সেখানেও আগে সালাম হবে পরে কালাম হবে? তাহলে এটাই হলো রসূলকে সালাম দেওয়ার সঠিক তরিকা, ঠিক না বেঠিক? কথা বলেন। সর্বশেষ একটা কথা বলে আপনাদের কাছে শেষ করছি, আমাদের মধ্যে এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে, অনেক ভাইরাল হয়েছে, একটা ভিডিও সকলে মনোযোগ দিয়ে শুনেন। একজন বক্তা অনেক প্রসিদ্ধ একজন আলেমী দিন একটা যুক্তি দিয়েছেন যে আল্লাহ রসূল একদিন সাহাবাই কারামদেরকে নিয়ে বসে আছিলেন, এমন সময় একটা ইহুদি লাশ যাচ্ছিল। কিসের লাশ? এই ভিডিওটা আপনারা সকলেই দেখছেন। তো ইহুদির লাশ দেখার পরে রসূল বললেন যে এই ইহুদির লাশ দেখে তোমরা দাঁড়িয়ে যাও। নবী যে কিসের কথা বলছে? দাঁড়ানোর কথা বলছে। কি দেখা? ইহুদির লাশ দেখে বলছে তোমরা কি করো? তখন সাহাবীরা বলছে হুজুর এই লোকটা তো ইহুদি, সে তো মুসলমান নয়, তাকে দেখে আমরা কেন দাঁড়াবো? তো ওই জনৈক্য বক্তা বলছেন যদি ইহুদির লাশ দেখে নবীজি দাঁড়াইতে পারে তাহলে আমরা দাঁড়াইলে সমস্যা কি? যদি ইহুদির লাশ দেখে সাহাবীরা দাঁড়াইতে পারে তাহলে আমরা দাঁড়াইলে সমস্যা কি? কথা বুঝুন না, মনে হয় এই ভিডিওটা আমার মনে হয় এমন কেউ নাই যে দেখেন না ইউটিউবে ফেসবুকের ভিতরে, যে রসুল ইহুদির লাশ দেখে দাঁড়াইতে পারে তাহলে আমরা নবীর জন্য সম্মানার্থে দাঁড়াইলে সমস্যা কোথায়? এবার আসেন, আমি কখনই আমার আপনার এই মসজিদের ভিতরে আজকে পাঁচ বছর আমার খুতবা রানি, কখনো কি আমি একটা অযৌক্তিক কথা বলেছি? বলি স্যার, একটা কথা বলেছি? আপনি আশেপাশে সবগুলো মসজিদে ঘুরে দেখেন কয়টা মসজিদে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হয়। রসুল কি জন্য ইহুদির লাশ দেখে দাঁড়াইছেন? তিনটা কারণ হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। কয়টা কারণ বলেন? বলেন কয়টা কারণ, কয় কারণে দাঁড়ানোর কথা বলছে? এক নম্বরে হাদিসটা বলো বুখারী মুসলিম মেশকাত শরীফের মধ্যে কিতাবুল জানাজার মধ্যে আসছে, মুস্তাদ আহমদের মধ্যে আসছে। হাদিসটা বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা মাররাত জানাযাতুন ফাকাম লাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কুননা মাহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একটা জানাজা আমাদের পাশ দিয়ে অতিক্রম করতেছিল, নবীজি জানাজা দেখে নিজে দাঁড়াইছেন, নবীজির সাথে সাথে আমরা দাঁড়িয়ে গেছি। নবীজির পাশ দিয়ে কি যাইতেছে বলে না? লাশ, লাশ দেখে নবীও দাঁড়াইছে সাথে সাথে আমরাও। এবার সাহাবীরা কি কয়? ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, ও গো আল্লাহর রাসূল, ইন্নাকা ইয়াহুদিয়া, এটা তো একটা ইহুদি, সে তো মুসলমান নয়, তো আপনি ইহুদি লাশ দেখে দাঁড়িয়ে গেলেন সাথে আমরাও দাঁড়াইলাম। তখন আল্লাহর নবী জবাব দিছে ফাকালা ইন্নাল মাউতা ফাজাউন, আল্লাহর রাসূল বললেন মৃত্যু একটা ভয়ঙ্কর জিনিস, প্রতিটা পানিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি নবী ইহুদির সম্মানার্থে দাঁড়াই নাই, ইহুদিকে দেখে দাঁড়াই নাই, এই জন্য দাঁড়িয়েছি যে ইহুদি যেভাবে মৃত্যুবরণ করেছে তাকে আজকে যেভাবে কবর দেশে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক তেমনি ভাবে আমরা একদিন মৃত্যুবরণ করবে, তোমরা মৃত্যুবরণ করবে, মৃত্যুর প্রতি ভীতি প্রদর্শন করার জন্য আমি রাসূল দাঁড়িয়েছি, অন্য কোনো কারণ আমি রাসূল কি করি না দাঁড়াই না। কথা বুঝে থাকলে বলেন এই হাদিস দ্বারা আমরা কারণ কি পাইলাম খুঁজে? রাসূল ইহুদির লাশ দেখে কেন দাঁড়াইছে? তার সম্মানার্থে না মৃত্যুর প্রতি মানুষদেরকে ভীতি প্রদর্শন করার জন্য। কয় নাম্বার কারণ? আমার কথা, আপনাদের কথা, আপনাদের বাবার কথা, আমার বাবার কথা, না আল্লাহ রসুলের কথা। দুই নম্বরে আসেন, জাফর বিন মোহাম্মদ তিনি হাদিসটা বর্ণনা করেছেন যে দুই নম্বর রসুল দাঁড়িয়েছেন কেন জানেন? দুই নম্বর রসুল দাঁড়িয়েছেন এই জন্য যে আমরা মুসলমান হয়ে বসে থাকবো আর ইহুদি না পাক সে আমাদের উপরে দিয়ে যাবে, এটা হতে শুধু আমি একটু বলা শুধু হাদিসের শেষ অংশরা বলি। ঠিক তেমনি ভাবে সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর সে তো ইহুদি আপনি কেন দাঁড়াইলেন? রাসূল বলেন ওয়াকারিহা আন তাআলু রাসাহু,
আমি এটা অপছন্দ করি যে আমার মাথার উপর দিয়ে কি যাবে ইহুদি। রসুন শব্দের অর্থ কি? মাথা। বলেন না রসুন শব্দের অর্থ কি? তো রসুল বলেন, দেখেন হাদিসে কি ব্যবহার করছে, যে আমি এটা অপছন্দ করি যে আমার মাথার উপর দিয়ে কি যাবে, একটা ইহুদি নাপা লাগ যাবে। এই জন্য আমি নবী কি করছি, কথা কিন্তু বুঝেন। তাহলে এইখানে আমরা দ্বিতীয় কারণ পাইলাম কি, তার ইহুদির সম্মানার্থে দাঁড়াইছে না, এটা অপছন্দ করে নবী যে দাঁড়াইছে, যে আমরা বৈশাখ আসবো আর একটা ইহুদির মিতলাশ আমাদের মাথার উপরে যাবে, এটা হতে। তিন নম্বরে কারণ হলো ফেরেশতাদের সম্মানার্থে দাঁড়াইছে। কাদের সম্মানার্থে? কেন প্রত্যেকটা মৃত ব্যক্তির সাথে ফেরেশতা থাকে, জান্নাতি মানুষ হলে জান্নাতের ফেরেশতা, জাহান্নামি বলে জাহান্নামের। সেই হাদিসটা নাসাই শরীফের মধ্যে আসছে, রসুল বলেন ফাকালা ইন্নামা কুমতু কুমনা লিল মালাইকা, আমরা দাঁড়িয়েছি সম্মানার্থে ফেরেশতাদের, কেননা এই লোকটা যদি ইহুদি তার সঙ্গে কিন্তু ফেরেশতা আছে, জাহান্নামের ফেরেশতা। ফেরেশতারা তার গুনাহগার না, কি বলেন আপনারা? ফেরেশতারা কার আদেশ পালন করে? রসুল দাঁড়াইছেন ফেরেশতাদের সম্মানার্থে, ফেরেশতাদের জন্য। এখন যদি কোনো ভাই প্রশ্ন করে, রসুল যদি ফেরেশতাদের সম্মানার্থে দাঁড়াইতে পারে তো আমরা দাঁড়াইলে সমস্যা কি? আর আমি তার জবাবে বলবো, কোরআন হাদিস কিন্তু ফেরেশতাদের জন্য নয়, কোরআন হাদিস হলো মানুষ এবং দ্বীনের জন্য। ঠিক না? ঠিক কথা বলেন। তাহলে ভাই আর আমার সুস্পষ্ট প্রমাণ হয়ে গেল, ইহুদির লাশ দেখে নবী যে দাঁড়াইছেন তার সম্মানার্থে নয়, তিনটা কারণে দাঁড়িয়েছেন। এক নম্বরে মৃত্যুবরণ করতে হবে সেটা সাহাবীদেরকে বোঝানোর জন্য, দুই নম্বরে রসুল দাঁড়িয়েছেন এটা অপছন্দ করে, তিন নম্বরে রসুল দাঁড়িয়েছেন যে তাহলে বলেন আমাদের সুন্নি ভাইরা যত দলিল দিয়ে যত কিছু কইরে আমাদেরকে গোলপাক খাওয়াইতেছে, এই পানি কাদা পানির ভিতরে আমাদেরকে মনে করেন মাছ শিকার করার চেষ্টা করতেছে, এদের পক্ষে কোনো দলিল আছে? একটা শুধু ব্যাখ্যা আপনাদেরকে দিলাম, এবার ভাবেন তারা কত অপব্যাখ্যা করে। তাহলে রসুল দাঁড়াইলেন কি জন্য আর আমাদেরকে বুঝাইছে কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন।